ভোট বর্জন ও সরকার পতনের এক দফা দাবিতে গণতন্ত্র মঞ্চের কর্মসূচিতে পুলিশি বাধার মুখে পড়েন এর নেতাকর্মীরা। এ সময় হয় ধস্তাধস্তিও। তাদের অভিযোগ, বিনা উস্কানিতে পুলিশ হামলা চালিয়েছে। এদিকে লিফলেট বিতরণ কর্মসূচিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, জোর করে ভোট করলেও ক্ষমতায় টিকতে পারবে না আওয়ামী লীগ। চারদিকে যখন নির্বাচনী হাওয়া, তখন টুকটাক কর্মসূচি নিয়ে রাজপথে বিএনপি সহ সমমনা দলগুলো। ভোট বর্জন আর চলমান সরকার ব্যবস্থার পরিবর্তনের দাবিতে মঙ্গলবার লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি ছিল গণতন্ত্র মঞ্চের। মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনে সংক্ষিপ্ত সমাবেশ শেষে মিছিল বের করলে বাধা দেয় পুলিশ। পরে পুলিশের সঙ্গে গণতন্ত্র মঞ্চের নেতাকর্মীদের ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে রাস্তায় অবস্থান নিতে গেলে তাদের সরিয়ে দেয় আইনশৃঙ্খলা বাহিনী। মঞ্চের নেতাদের অভিযোগ, বিনা উস্কানিতে তাদের উপর হামলা চালানো হয়েছে। নির্বাচন কমিশনকে দিয়ে অবৈধভাবে, অসাংবিধানিকভাবে এই সভা সমাবেশের উপর নিষেধাজ্ঞা দিয়েছে। সেই তথাকথিত নিষেধাজ্ঞা কার্যকর করতে এখানের পুলিশ বাহিনী আমাদের মিছিলের উপর ঝাঁপিয়ে পড়েছে। শান্তিপূর্ণ পথে আমাদের লড়াই চলবে, প্রতিবাদ চলবে, গণসংযোগ করবে এবং মানুষ এগুলোর ভেতর দিয়ে আগামী 7ই জানুয়ারির যে একতরফা নির্বাচন, মানুষ তাকে প্রত্যাখ্যান করবে। 7 জানুয়ারির ভোট বর্জনের সমর্থনে সারা দেশে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে বিএনপি। রাজধানীতে গণসংযোগ পূর্ব বক্তব্যে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান দাবি করেন, নির্বাচন করলেও ক্ষমতায় টিকে থাকতে পারবে না আওয়ামী লীগ। যে তারা ভয় পায় জনগণকে, আর সেই কারণেই তারা যে কোনোভাবে ক্ষমতায় থাকার চেষ্টা করছে। অতএব নির্বাচনের নামে এই প্রহসন তারা চালিয়ে যাওয়ার চেষ্টা করবে, করেও ফেলতে পারে, কিন্তু কিছু আসা যায় না, জনগণ এটাকে সমর্থন জানাবে না। এদিকে অনলাইন ব্রিফিংয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অভিযোগ করেন, কারাগারেও নির্যাতন করা হচ্ছে বিএনপির নেতাকর্মীদের। আমাদের একদলীয় দাবি নির্বাচন ঘিরে একদিকে চলছে রীতিমতো রং তামাশা, আর অন্যদিকে নৌকা ডামি কামরাকাম, গোলাগুলি, খুনাখুনি, সংঘাত, সহিংসতায় জনপদ বসবাস অযোগ্য হয়ে পড়েছে। একই দাবিতে আগামী 2 দিন সারা দেশে লিফলেট ও গণসংযোগ করবে বিএনপি ও সমমনা দলগুলো। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, ঢাকা।